আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আছি, আমার পরিবার পরিজন নিয়ে আল্লাহ মোটামুটি ভালো রেখেছে, তো ভালো আছি। সবাইকে ঈদ মোবারক। তো এটা হচ্ছে ঈদের আগের দিন রাতের ব্লগ। তো ঈদের দিনের জন্য হচ্ছে আমি নুডলস রান্না করব, সেমাইয়ের আরও আরও রান্না। তো সেমাইটা আমি হচ্ছে লাচ্চা সেমাইটা শুধু দুধে ভিজিয়ে রাখবো ঘিটি দিয়ে। তো ঠিক আছে, নুডলসটা করে নিচ্ছি। আমার বাচ্চা নুডলসটা খুব পছন্দ করে মোটামুটি, আর কেউ হুটার যদি আসেও খাওয়া যাবে। তো নুডলসটা বানাচ্ছি, এখানে হচ্ছে মটরশুঁটি দিব ভেবেছিলাম কিন্তু দিব না। ফ্রিজে গাজর ছিল ফ্রোজেন করা, সেখান থেকে গাজরের টুকরোটা দিয়ে দিলাম, গরম পানিতে গলে যাবে। তো নুডলসটা একটু বয়েল হোক, আমি তারপরে ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে নিব, তা না হলে ঠান্ডা পানিতে না ধুলে কিন্তু জমে যায়। আর আজকে খুব মজার একটা নুডলস রান্না করছি, খুব ভিন্ন একটা উপকরণ দিয়ে। আপনারা হয়তোবা যদি দেখতে চান না আটেন আমার ভিডিওটা দেখবেন, এবং কতটা সুন্দর হয়, কতটা কালারফুল হয় আর টেস্ট কতটা হয় সেটা আপনারা নিজেরা ট্রাই করবেন, রান্না করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ঠিক আছে, আর ভীষণ হেলদি। তো আমি এখানে দুইটা ডিম দিব, এর থেকে বেশি ডিম, তারপরে অন্যান্য জিনিস সসেস এগুলো কেন দেই নাই, কারণ যেহেতু গরম পড়েছে অনেক, এবার ঈদের মধ্যে অনেক গরম, তো যেহেতু ঈদের দিন অনেক খাওয়া দাওয়া হবে। যাই হোক, প্রত্যেকটা বাসায় পোলাও মাংস এগুলো থাকবেই, সেমাই থাকবে। তো যেহেতু এগুলো গরম আর প্রচুর গরম পড়েছে, তাই অতিরিক্ত ডিম দিব না, দুইটা ডিম দিলাম। আর একটু বেশি ডিম দিলে দেখা যাচ্ছে যে ইয়ে হয়ে যাবে, বেশি গরম হয়ে যাবে খাবারটা, পেটে প্রবলেম হতে পারে। তো দিয়ে দিচ্ছি লবণ। তো ডিমটাকে আমি হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এই যে আমি যে উপকরণটা দিচ্ছি, এটা হচ্ছে, বলতে পারবেন কি ক্যামেরাতে কী বোঝাচ্ছে আমি জানি না। তো ঠিক আছে, বলে দিচ্ছি। তো এটাকে আমি ডিমের মধ্যে শুধুমাত্র ডিম লবণ, আর এটা হচ্ছে পুঁই শাক। তো পুঁই শাকটাকে আমি হচ্ছে একটু বড় বড় করে হাতে চিরে নিয়েছি, শুধু শাক আর কিছু না, ডাটা নাই কি মা, আসো 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 আসো। তো ঠিক আছে, এইভাবে করে পুঁই শাক দিয়ে এখানে হচ্ছে আমি এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে কিউব করে কেটেছি, আমি সরো না। তবে এই ধরনের নুডলসে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। সুপ্তি বাবু চলে আসছে কি আম্মু, এত মাঝে রান্না করে তুমি খাবা? সুপ্তি পছন্দ করে, যদিও অতটা খায় না, একটু জাস্ট একটা মুখে দিলে একটুখানি। তো এভাবে রান্না করলে বাচ্চাদের জন্য বিশেষ করে খুব হেলদি হয়। তো আমি কোনটার পরে কোনটা উপকরণ দিচ্ছি আপনারা সব ভালো করে দেখে রাখেন। অনেক বেশি কিছু লাগে না, বাসায় যা যা থাকে নর্মালি সেটা দিয়েই কিন্তু করে না যায়। তো দিয়ে দিয়েছি সয়া সস, এখন দিচ্ছি টমেটো সস। তো শাকটা কিন্তু একদম সেদ্ধ করে নরম করে ফেলবো না, তাহলে কালারটাও ঠিক থাকবে এবং খেতেও সুস্বাদু লাগবে, ভীষণ হেলদি হবে খাবারটা। তো ঠিক আছে, এভাবে নুডলস করে দেখবেন। আর এখানে কালার কম্বিনেশনটাও সুন্দর হবে, যেহেতু খাবে, যেহেতু এখানে আমি নুডলসের মধ্যে বরবটিটা আগে একটু সেদ্ধ করে রেখেছি, তবে বরবটির কালারটা একটু ভিন্ন হয়ে গেছে সেদ্ধ করাতে। তো বরবটিটা আগে সেদ্ধ করে রাখার ইচ্ছা ছিল না, অন্য কারণে সেদ্ধ করলাম, যেহেতু বেশি পরিমাণে বরবটি কিছুটা ডিপ করে রেখে দিব তাই সেদ্ধ করা হয়েছে, একটু বেশি মাত্রায় সেদ্ধর কারণে। তো একটু কালারটা বদলে যায় অনেক সময়, এগুলো একটু আপনারা খুব কেয়ারলি রান্না করবেন। তো আমি আসলে খুবই ঘরোয়া সিম্পলভাবেই করছি। তো তো যেহেতু আমার একটা ব্লগ চ্যানেল আছে, আমি নিজের মতো করে একটু শেয়ার করার চেষ্টা করি। আর এই নুডলসটা আমার বাচ্চারা পছন্দ করে, রোজা এবং প্রাপ্তি বললো যে আম্মু এই নুডলসটা যখন তুমি করবা তখন অবশ্যই দিও। এই যে দিয়ে দিলাম বরবটি, তো এই জন্য আজকে আর মটরশুঁটি দিব না, কারণ অনেকগুলো ভেজিটেবল চলে আসছে, হজম করতেও সুবিধা হবে। ভেজিটেবল কিন্তু আমাদের হজম শক্তি বাড়ায় আর আমাদের ব্লাড সার্কুলেশন হতে খুবই সাহায্য করে। তবে অতিরিক্ত কিন্তু সবজিটাও খাওয়ার শরীরের জন্য ক্ষতিকর, বিশেষ করে কিডনির প্রবলেম যাদের আছে তারা কিন্তু অতিরিক্ত মাত্রায় সবজি খাবেন না আমি যতদূর জানি, এবং এটাই সত্যি। আর সব সময় একটু অসুস্থতা ফিল করলে ডাক্তারের পরামর্শ নিয়ে সমস্ত খাওয়া দাওয়া করবেন। অনেকে বলে অতিরিক্ত মাত্রায়
ভাতের পরিমাণ কম খেয়ে শুধুমাত্র সবজি খেলেই হবে, নো, এটা একদমই ভুল ধারণা। কারণ এগুলোরও একটা সাইড এফেক্ট আছে, যে কোনো খাবার পরিমাণ মতো খেতে হবে। তো আমার মনে হয় একটু যদি সুস্থ আমরা জীবন চাই, তো একটু সব কিছু এভাবে করে একসাথে সব কিছু দিয়ে একটা রান্না করে ফেললে বা খাওয়া দাওয়া হলে, তার অর্থ এটা না যেটার সাথে সেটা যাবে না সেটা কিন্তু খাওয়া যাবে না। তবে এইভাবে পুঁই শাক, তারপরে আমি আরেক দিন পালং শাক দিয়েও করেছিলাম, অবশ্যই করে দেখবেন, ইনশাল্লাহ খুবই ভালো লাগে। আর আমি চিংড়ি মাছ দিয়ে হচ্ছে কি মা, না মা মা তো চিংড়ি মাছ দিয়ে আমি নুডলস করি, সেটা আমি আপনাদেরকে ব্লগটা দেই নাই রিসেন্ট, ইনশাল্লাহ ঈদের পরে চিংড়ি মাছ দিয়ে ম্যাগি নুডলস করবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর ওই নুডলসটা আমার শ্বশুরবাড়িতে সবাই খুব পছন্দ ছিল একটা সময়, আমার ছোটো দেবর, আমার ননাস, বাচ্চারা, ওরা খুব পছন্দ করতো, আসলেই বলতো আমার ভাগ্নেরা যে মামি ওই নুডলসটা করলে ভালো লাগতো, অনেক আগের গল্প। তো ঠিক আছে, সেটাও ইনশাল্লাহ শেয়ার করব আপনার সাথে। কি মা তোমরা এখানে কেন, তোমরা রুমে চলে যাও, মো তা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আর আমি কাঁচামরিচটা গোল গোল করে দেওয়ার কারণ হচ্ছে যেন মরিচটা নষ্ট না হয়, খাওয়া যায় এবং দেখতেও কালারটা ভালো লাগে। তো যখন হচ্ছে কোনো গেস্ট বাসা আসে, কখনো নুডলস করতে হয়, তখন হচ্ছে কাঁচামরিচটাকে আমি লম্বা লম্বা করে কেটে দেই, আর একটা মরিচকে তিনবার ফালি করি, মানে চারটা ফালি করি, কারণ তাহলে একটু চিকন হয়, লম্বা লম্বা হয়। আর সামান্য একটু সুগার দিলাম, তাহলে টেস্ট একটু ভালো হবে। আর এখানে কিন্তু আমি আরেকটা জিনিস দিয়েছিলাম, আপনাদের বলতে ভুলে গিয়েছি, আপনার ভিডিওটা ভালো করে দেখবেন, কি দাও যাও। তো আমি একটু রসুন কুচি দিয়েছিলাম, তো আমি সেটা একটু বলতে ভুলে গেছি, আপনার ভিডিওটা ভালো করে দেখলে বুঝবেন। পেঁয়াজের সাথে রসুনের দুটা বড় বড় কোয়াকে আমি কুচি কুচি করে নিয়েছিলাম। তো রসুনের কোয়াটা দেওয়ার কারণ হচ্ছে গার্লির একটা আলাদা টেস্ট আছে নুডলসে, আর আমি গার্লির টেস্ট করি, এটা আমার একটু পছন্দ। আর যেখানে অবশ্যই শাক যেহেতু একটু আমি অ্যাড করেছি, তো এই জন্য আর কি। আর নুডলসে আপনারা এইভাবে করে দেখবেন, অবশ্যই এটা আমার একটা ক্রেডিট, এটা আমি করেছি, করি, আর আমার ফ্যামিলির সবাই, পরিবার সবাই পছন্দ করে। তো আপনারা এভাবে করে দেখবেন, স্বাস্থ্যের জন্য ভালো, হেলথের জন্য তো অবশ্যই খুবই ভালো। অবশ্যই যে কোনো খাবার খাওয়ার সময় হেলথের কথা চিন্তা করে খাওয়া উচিত, তারপরে তো বাকিটা আল্লাহর হাতে। তো এবার ঈদটা যেন সবার ভালো হয়, সুন্দর হয়, খুব সুখময় হয়, যার যার অবস্থান থেকে শেষে যেন তার পরিবার নিয়ে, তার প্রিয়জন, পরিবারের মানুষই শুধু প্রিয়জন না, আশেপাশের কাছের মানুষগুলোই প্রিয়জন, আর আত্মীয় স্বজন তো আত্মীয় স্বজন, আর সর্বপ্রথম বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, যে যার জায়গা থেকে। আমি আমার হাজবেন্ডকে সবসময় বলি, তুমি তোমার ভাই বোনকে বেশি করে ভালোবাসবা, আমি আমার ভাই বোনকে বেশি করে ভালোবাসবো। তো আমার হাজবেন্ড বলে না, আমার সময় একটু মজা করে। তখন আমি বললাম ঠিক আছে, এক কাজ করি, আমি তোমার ভাই বোনকে বেশি করে ভালোবাসি, তুমি আমার ভাই বোনকে বেশি করে ভালোবাসো, তাহলে কিন্তু দেখবা কোনো ঝামেলা হবে না আমাদের মধ্যে কখনো। তো আমরা আসলে এইভাবেই সবসময় করে আসছি, এইভাবেই চলেছি, কতটুকু খাওয়াতে পারলাম, দিতে পারলাম, এটার থেকে বড় বিষয় হচ্ছে ভালোবাসা এবং সবাইকে ভালো মন থেকে সহযোগিতা করা, সবার ভালোটা কামনা করা, সবার বিপদে ভালো মন্দে পাশে থাকা, সহযোগিতা করা, এটাই হচ্ছে মানুষের ধর্ম, একজন পরিবারের সদস্যের ধর্ম হওয়া উচিত। তো ঠিক আছে, গরমে গলা টলা বসে গেছে, আমার তো একটু ঠান্ডার প্রবলেম আছে, আমি গরম সহ্য করতে পারি না, তো আমার গরমের থেকেই আমার এই ঝামেলাগুলো হয়। আর আমার বিয়ের পর থেকেই আমার রান্নাঘরেই বেশি সময় কাটে, আর এখন যেহেতু নিজের বাচ্চা কাচ্চা আছে, তো মাশাল্লাহ ঠিক আছে, কালারটা সুন্দর হয়েছে মাশাল্লাহ, দেখতেই পাচ্ছেন। আর আরেকটা বলছি, আমি যে ভেজিটেবলগুলো দিয়েছি, ভেজিটেবলগুলো কিন্তু একদম সেদ্ধ করে নরম করি নাই, একটু হালকা, একটু মনে হচ্ছে কাঁচা কাঁচা, কাঁচা না মানে হাফ বয়েল, এইভাবে করলে মানে একদম বেশি নরম হয়ে গেলে ভেঙে যায়, কালারটা ভিন্ন হয়ে যায়, তখন আর ভালো লাগে না। তো ঠিক আছে,